বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ এই অধ্যায়টা নিয়ে জানছিলাম এবং জানতে জানতে আমরা জানলাম 1970 সালের নির্বাচন নিয়ে 1970 সালের নির্বাচনের ফলাফল তো আমরা ইতোমধ্যে জেনে ফেলেছি এই ভিডিওতে আমরা মূলত জানব 1970 এর নির্বাচনের গুরুত্ব ও প্রভাব সম্পর্কে অর্থাৎ 1970 সালে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের ফলাফল হিসেবে বা আউটকাম হিসেবে আমরা কোন কোন জিনিস বুঝতে পেরেছি বা কোন কোন জিনিস অর্জন করতে পেরেছি আসো এক এক করে জানা যাক প্রথমতই আমরা বাঙালি জাতীয়তাবাদ সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা পেয়েছি তার মানে আমরা বুঝতে পেরেছি যে জাতি হিসেবে বাঙালি আর পাকিস্তানি এই দুটি জাতি আলাদা এই কারণে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো আলাদা এমনকি অধিকার আদায়ের সংগ্রামগুলো আলাদা অর্থাৎ এই 70 এর নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই আমরা বুঝতে শিখি যে পাকিস্তানের সাথে বাংলাদেশের আসলে সমঝোতা হতে পারে না এখন প্রশ্ন হচ্ছে কেন পারে না কারণ হচ্ছে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এখানে যে দুটি দল সংখ্যাগরিষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছিল পূর্ব পাকিস্তানে সেটি ছিল আওয়ামী লীগ আর পশ্চিম পাকিস্তানে সেটি ছিল পাকিস্তান পিপলস পার্টি বা ভুট্টোর পিপিপি সমস্যা হচ্ছে আওয়ামী লীগ যেমন পশ্চিম পাকিস্তানে মোটেও জনপ্রিয় ছিল না ঠিক একইভাবে পিপিপিও কিন্তু পূর্ব পাকিস্তানে মোটেও জনপ্রিয় ছিল না অর্থাৎ এই যে দুটি দল তারা দুটি আলাদা অংশের জনপ্রতিনিধিত্ব করেন দেখে তারা কিন্তু আলাদা আলাদা অংশে নির্বাচিত হন আবার আরেকটি অংশে নির্বাচিত হন না তার মানে আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে সিট পায় না আবার পিপিপি পূর্ব পাকিস্তানে সিট পায় না বুঝতেই পারছ এটি সবচেয়ে বড় সমস্যা তৈরি করে একটি কেন্দ্রীয় সরকার গঠনের সময় কারণ প্রথাগতভাবে কেন্দ্রীয় সরকার গঠনের সময় অবশ্যই জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সকল অঞ্চল থেকেই জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা কিন্তু যখন এভাবে আলাদা আলাদাভাবে নির্বাচিত জনপ্রতিনিধিগণ আলাদা আলাদা অংশের প্রতিনিধিত্ব করেন তখন আসলে ব্যাপারটি দিন শেষে গিয়ে সমস্যা তৈরি করে দ্বিতীয়ত 1970 এর নির্বাচনের ফলে আমরা আমাদের সাংগঠনিক যে সক্ষমতা সেটি সম্পর্কে সুনিশ্চিত হই অর্থাৎ আমরা বুঝতে পারি যে রাজনীতির মাঠে আমরা কিন্তু মোটেই পিছিয়ে নেই তারপর আরও আমরা বুঝতে পারি যে ঔপনিবেশিক যে শাসনটি সেই শাসনটি থেকে আমরা এখন সবাই একসাথে মুক্ত হতে চাই তার মানে পাকিস্তানের শাসনামলে আমরা আর থাকতে চাই না তার পাশাপাশি আমরা পাকিস্তানের ইতি দেখতে পাই আরও যদি সুস্পষ্টভাবে বলি তাহলে পাকিস্তানের যে অখণ্ডতা সেই অখণ্ডতার ইতি আমরা নিশ্চিতভাবে দেখতে পাই তার মানে আমরা বুঝতে পারি যে এই যে অখণ্ড পাকিস্তান এই অখণ্ড পাকিস্তানটি আর বেশি দিন টিকবে না তবে 1970 সাল পর্যন্ত মানুষ জানতো না যে নির্বাচনের ফলাফলের কারণে এই ফলাফলকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র এবং তার প্রতিবাদ করার কারণে বাঙালিদের উপর সামনে কীরকম দুর্ভোগ নেমে আসতে যাচ্ছে 1970 সাল পর্যন্ত মানুষ জানতো যে গণতন্ত্রের বিজয় হয়েছে আমরা আসলেই জানবো যে 1970 সালে যে নির্বাচনটি সেটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়া সত্ত্বেও পরবর্তীতে নির্বাচনটির ফলাফল কি কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল কিনা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে লিখে জানাতে পারো এই ভিডিওটির কমেন্ট সেকশনে